नमस्कार আমি ডক্টর সব্যসাচী সাহা নিউরো স্পাইন অ্যান্ড মাইন্ড ক্লিনিক ইউটিউব চ্যানেলে আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিরদাঁড়ার টিবি, শিরদাঁড়ার টিউবারকুলোসিস বা যক্ষা রোগ। সাধারণ লোকে অনেকেই হয়তো জানেন না যে শিরদাঁড়াতেও টিবি হয়। আমাদের ধারণা যে টিবি হয়তো সাধারণত ফুসফুসে হয় বা লাংসে হয়, কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ এই চত্বরে কিন্তু শিরদাঁড়ার টিবিটাও খুব কমন। মানে প্রথম টিবি যেটি হয় সেটা হচ্ছে লাংসে এবং তারপরে হয় হাড়ে, এবং হাড়ের মধ্যে 1/3 বা 1/3 দেখা যায় যে শিরদাঁড়া টিবি হচ্ছে। তো সাধারণ লোকের এই যে ধারণা থাকে না, সেই ধারণাটাকে নির্মূল করার জন্যই আজকে আমাদের এই ভিডিও। তো আমরা প্রথমত আসবো যে এই যে শিরদাঁড়ায় যে টিবিটি হয় তার কি কি লক্ষণ, আমরা কি করে জানবো যে একটি লোকের শিরদাঁড়ায় টিবি হয়েছে। প্রথমত দেখা যায় যে টিবির কিছু কনস্টিটিউশনাল সিমটমস রয়েছে। মানে রোগীদের যখন আমরা দেখি তখন কি হয় যে রোগীর অনেকটা ওজন হ্রাস হয়েছে, ওজন কমেছে, খাওয়ার ইচ্ছে চলে গেছে, এবং শিরদাঁড়ায় টিবি যেটা দেখা যায় যে পিঠে ব্যথা হচ্ছে। যখন রোগী আমাদের কাছে আসে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, কারণ রোগী ভাবে যে হয়তো পিঠে ব্যথা হচ্ছে বা খাওয়ার ইচ্ছা নেই এবং একটু ঘুষঘুষে জ্বর সন্ধ্যাবেলার দিকে, এই সমস্ত সিমটমগুলো নিয়েই কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। তো যখন আসেন তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, অন্তত 3 থেকে 4 মাস কিন্তু ডিলে আমরা দেখতে পাই। এবার এই যে পিঠের যে শিরদাঁড়ার যে ব্যথা, এই ব্যথার একটা নেচার আছে, একটা পার্টিকুলার ফিচার আছে এই ব্যথা। সেটা হচ্ছে যখন রাত্রেবেলা শুতে যাবেন পেশেন্ট তখন কিন্তু ব্যথাটা বাড়ে, সারাদিনে ব্যথাটা অতটা থাকে না, রাত্রেবেলার দিকে ব্যথাটা বেশি বাড়ে, এবং এই যে জ্বরটা আসে সেটাও রাত্রেবেলার দিকে আসে। আর এই রইল পিঠে ব্যথা। এবার যখন জিনিসটি ব্যক্তি পাচ্ছে, বাড়ছে এই রোগটা, তখন কি দেখা যায় পিঠে ব্যথার সাথে সাথেও রোগীর কি হয়, ব্যথাটা হয়তো পায়ের দিকে রেডিয়েট করছে, পায়ের দিকে নামছে ব্যথাটা। অথবা যদি দৃষ্টি আরো বেড়ে যায় এবং আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কর্ডকে যদি চাপ দেয় তখন কিন্তু রোগীর প্যারালাইসিস হতে পারে, এবং রোগী যেমন হতে পারে যে দুটো পায়ে জোর কম পাচ্ছে, অথবা দুটো পায়ে ঝিমঝিম করছে, অথবা এমনও হতে পারে যে প্রস্রাব এবং পায়খানার ক্ষমতা চলে গেছে বা অসুবিধা হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন রকম সিমটম নিয়ে কিন্তু একটি শিরদাঁড়ার টিবি বা শিরদাঁড়ার যক্ষা রোগী আমাদের কাছে আসে। তো যদি এই রকমের সিমটম কোনো রোগীর আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা সত্তর কাছাকাছি যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই তো গেল যে কি কি সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমরা কি করব, কি করণীয় আছে এই ধরনের পেশেন্টদের। প্রথমে যেটি করা হয় সেটা কিছু বেসিক ব্লাড টেস্ট করানো হয়। তার মধ্যে যেটি পাওয়া যায় যে অ্যানিমিয়া কিন্তু বা রক্তাল্পতা, হিমোগ্লোবিন কম, এই ধরনের রোগীদের খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আরেকটা জিনিস যেটি পাওয়া যায় সেটা হচ্ছে ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সেটিও কিন্তু বেশি থাকে এই ধরনের রোগীদের। তারপরে আমরা করাবো যদি এক্সরে, স্পাইনের শিরদাঁড়ার এক্সরে করাবো, তাতে কিছু কিছু ফিচার আমরা দেখতে পাবো, যেমন কোনো হাড়ে ক্ষয় হয়েছে কিনা বা দুটি হাড়ের মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপটি কমে গেছে কিনা। আরেকটি জিনিস যেটা করানো হয় সেটা হচ্ছে ডেফিনেটিভ টেস্ট, সেটা হচ্ছে এমআরআই। এমআরআই কেন করানো হয়, যে কতটা ব্যাপ্তি হয়েছে জিনিসটি, রোগটি কতটা, এটি শিরদাঁড়াতে সীমাবদ্ধ নাকি আমাদের মাসেলের মধ্যেও ছড়িয়েছে অথবা স্পাইনাল কর্ডের মধ্যেও সেটি চাপ দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি। অথবা অনেক সময় দেখা যায় যে পুঁজ তৈরি হয়েছে, যে পিঠের শিরদাঁড়ার সামনে যে মাসেলগুলো থাকে তার মধ্যে অনেক সময় দেখা যায় বেশ ভালো পরিমাণে পুঁজ জমতে দেখা যায়। তো এই সমস্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু আমরা রোগটাকে ধরতে পারবো এবং যে রোগের ব্যাপ্তি কতটা হয়েছে সেটা আমরা জানতে পারবো। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে টিবি রোগটি শিরদাঁড়াতেও হতে পারে, এবং এই জিনিসটি যেটা আছে সেটা কিন্তু ভালোই কমন ইন্ডিয়া এবং বাংলাদেশ এই চক্করে, এবং রোগী যখন আসে আমাদের কাছে অনেকটা দেরি হয়ে যায়। সুতরাং সেই দিক থেকে কিন্তু আপনাদের মাথা রাখতে হবে যে তাড়াতাড়ি রোগীকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবং লাস্টলি যেটা আমি বললাম যে বেসিক কিছু ইনভেস্টিগেশন আছে এবং স্পেশালাইজড ইনভেস্টিগেশন যেমন এমআরআই এর মাধ্যমে কিন্তু আমরা এই রোগটিকে ধরতে পারি এবং রোগটির ব্যাপ্তি কতটা হয়েছে সেটা আমরা জানতে পারি। তো পরবর্তী পর্যায়ে বা পরবর্তী আমরা যে এপিসোডে সেটা কিন্তু আলোচনা করব যে টিবি রোগের এই যে সিড দ্বারা টিবি সেটা ট্রিটমেন্টটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।